কাল রাতে একটা বাস লাভার হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হচ্ছিল যে আমরা এই ব্যাঙ্গালোর গেছিলাম, সেটা নিয়ে অনেকেরই দেখছি খুব মানে জ্বলছে। যারা হেটার্স আছো তাদের জন্য একটা জিনিস বানিয়েছি, আর যারা লাভার্স আছো তাদের জন্য একটা মন দিয়ে জিনিস বানানো। ভিডিওটা দেখো, শুরু হচ্ছে এবার। কেমন লাগলো আমার হেটার্স বন্ধুরা এই সিনেম্যাটিক ভিডিওটা? প্রথমেই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। 11ই অক্টোবর আমি চলে এসেছি একদম প্রকাশ কোম্পানির বাইরে। প্রকাশ কি আগেই বলে দিই, আমরা যে ভলভো বাসগুলো চড়ি সেই বাসের ইন্টেরিয়ার যারা বানায় তারাই হচ্ছে প্রকাশ। ভলভো এখানেই পাঠায় যে বাসগুলো স্লিপার হবে, যে বাসগুলো স্লিপার সিটার হবে সেগুলো কিন্তু সব এইখান থেকেই বানায়। বানিয়ে তারপরে কিন্তু যে যার অপারেটার যেখানকার ইন্ডিয়াতে মানে অল ওভার ইন্ডিয়াতে যত অপারেটার আছে এখান থেকে কিন্তু বেরায় গাড়িগুলো। বাংলায় প্রথম ট্রাভেল উইথ শুভজিৎ নিয়ে এলো তোমাদের কাছে এমন একটা ভিডিও যেটা ইউটিউবেই নেই। হ্যাঁ, আজকে আমরা এসে গেছি ভলভো বাসের ডেলিভারি নিতে ফ্রম ব্যাঙ্গালোর, আর এই বাসে করেই কিন্তু আজকে আমরা যাবো একদম পুরো ডিরেক্ট কলকাতা। তাও আমাদের পথ হতে চলেছে 1850 কিলোমিটার মতো, মানে বুঝে নাও 1850 কিলোমিটার আজকে আমরা এখান থেকে জার্নি শুরু করব, আর যাব কিন্তু একদম ডিরেক্ট কলকাতায়। মানে ধরে রাখো তাও 2 থেকে 2.5 দিন কিন্তু আমরা আজকে আমাদের এই দুটো বাসে কাটাবো। তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, যেরকম হাইপার ল্যাপস, টাইম ল্যাপস, স্লো মোশন, ড্রোন শট, কিছু বাদ যাবে না এই ভিডিওতে, আগের থেকে বলে রাখলাম। তো ভিডিওটায় টার্গেট রাখছি আমি 10,000 লাইক টার্গেট, তো তোমরা কিন্তু প্লিজ পূর্ণ করিয়ে দিও, আর যত বারো ভিডিওটাকে কিন্তু ভরে ভরে শেয়ার করে দাও সব বন্ধুদের কাছে যেন এই ভিডিওটা চলে যায়, কারণ প্রথমবার কেউ নিয়ে চলে এসছে এরম একটা ভিডিও। আমাদের বাস বেড়ানোর আগে বাসের হবে হচ্ছে পুজো। দেখতে পাচ্ছ পুজোর সরঞ্জাম কিন্তু একদম টেবিলেই রাখা আছে। সন্দেশ দেওয়া হলো, পুজোর প্রসেস আমাদের এখন হচ্ছে। পুজো শেষ হবে, আমরা বেরিয়ে যাব আমাদের এক্সপ্রেস লাইনের বাস নিয়ে। বন্ধুরা, এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট হয়তো তোমরা আগে ইউটিউব বা ফেসবুকে কখনোই দেখোনি, তো সেই জন্যই বলছি লাইক টার্গেটটা কিন্তু এক্ষুনি পূর্ণ করিয়ে দাও। 10,000 লাইক টার্গেট রেখেছি, আর সাথে সাথে কিন্তু যারা যারা নতুন আছো ইউটিউব আর ফেসবুকে এক্ষুনি ইউটিউবে সাবস্ক্রাইবটা করো, আর ফেসবুকে ফলোটা করো। ফেসবুকে কিন্তু আমরা ভেরি ক্লোজ টু 5K, তো তোমরাই পারো পূর্ণ করে দিতে। বন্ধুরা, একটা হেভি জিনিস দেখেছি, দেখো তোমরাও। এটা হচ্ছে ভলভোর চ্যাসিস, মানে কোনো সিট ছাড়া। দেখে নাও, এটা হচ্ছে ওই ব্যাক ইঞ্জিনটা, আর এটা কিন্তু একটা 9400B11R-এর চ্যাসিস। যেগুলোতে আমরা চড়ি সেইগুলোই কিন্তু এইখানে খুলে রাখা আছে। এ দেখো, এখানে ভলভো লেখা আছে। চোখে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যখন বাসটা পুরো রেডি হয়ে যাবে জাস্ট মাইটি লাগবে B11R-কে। বাসের চাবি কিন্তু হ্যান্ড ওভার হচ্ছে। পাপাদা কেমন লাগছে? দারুণ দারুণ। তুমি পেয়েছো তো? তুমি পেয়েছো বলো না। এ কিন্তু ফ্রিতে মেরে খাওয়া স্বভাব আছে, ঠিক আছে? ও কিন্তু ঠিক, ও কিন্তু মিষ্টিটাকে নিয়ে নিয়েছে, আমাকে এসে বলছে পাইনি। আমার গুড়ু এই মুখে মিষ্টি লেগে আছে। বন্ধুরা, চাকার তলায় ছিল লেবু, সেই লেবুটাকে স্ম্যাশ করে আমাদের গাড়িটাকে একটু সামনে নিয়ে আসা হলো। এবার উই আর রেডি ফর ডিপার্চার। অনিতা, হর্নটা বাজাও। এর থেকেই বোঝা গেল কি তাহলে বাসে উঠে বলছি। আমরা এই প্রকাশের ফ্যাক্টরিতে কি করে এলাম, ফার্স্টে আমরা হোটেল থেকে বেরালাম, বেরিয়ে একটা গাড়ি ভাড়া করলাম, গাড়ি ভাড়া করে একদম সোজা চলে এলাম হচ্ছে আমরা প্রকাশে। এখানে আসার পথেই আমরা দেখে নিলাম হচ্ছে ভলভোর প্ল্যান্ট। হ্যাঁ, ইচ্ছা ছিল ভলভোর প্ল্যান্ট থেকে ভিডিওটা শুরু করার, বাট পরে শুনলাম যে ভলভোর প্ল্যান্টে কিন্তু কোনোরকম ড্রোন ভিডিও, কোনোরকম ভ্লগিং, কোনোরকম ছবি, ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড না। বাইরেটা দেখে মনে হচ্ছে অতটা ছোটো, বাট ভেতরটা যে কত বিঘার, হ্যাঁ
সেটা কিন্তু মানে বলা মুশকিল। তো চলো ফোকাস থেকেই আমরা ভিডিওটা কিন্তু শুরু করছি। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ১:০০, আমরা বেরোচ্ছি প্রকাশ ফ্যাক্টরির থেকে। তো বন্ধুরা চলো এবার আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে অ্যান্ড শুরু করব আমরা আমাদের জার্নি অফ আ লাইফ টাইম। একদম আমাদের বাস হর্ন বাজিয়ে প্রকাশ ফ্যাক্টরি বেরোচ্ছে। এই ফার্স্ট টাইম কোনো কলকাতার অপারেটরের কোনো গাড়িতে JBL-এর সাউন্ড সিস্টেম লাগানো, সাউন্ডটা যা শোনো। থাক বেশি আবার গান দেওয়া যাবে না, তাহলে কি হতে পারে, কপিরাইট। বন্ধুরা দেখে নাও আমাদের টোটাল 450 লিটার কিন্তু আমাদের তেল ঢুকলো এই আমাদের ভলভো 9600 B8-এ 39,420 টাকা। আর এখানে লিটার হচ্ছে ডিজেল 87.60 টাকা হচ্ছে লিটার। পেট্রোল পাম্পে আসা তো না, যেন সোনার দোকানে আসা, বুঝলে। ভাবো একবার 450 লিটার তেল খেয়ে নিল। রাত 10:40, আমরা আমাদের এখন ডিনারটা করব। আর পুরো একদম হাফ প্যান্ট আর চটি পরে নিয়েছি, কারণ দু রাত জার্নি আছে। বুঝেই নাও এই বাসে আমি প্রথমবার দুটো রাত আমি কাটাবো। এটা হচ্ছে আমাদের প্রথম রাত, এই হচ্ছে আমাদের হোটেল সানে পাঞ্জাব। ডিনার করার পর তারপরে আমরা জার্নিটা আমরা কন্টিনিউ করব। তো সেই জন্যই কিন্তু জুড়ে থাকো। আর হ্যাঁ, লাইকটা যারা যারা এখনই করনি, 10,000 লাইক টার্গেট দেখেছি, কিন্তু বস লাইকটা তাড়াতাড়ি করে দাও, এতে খুব হ্যাপি হব। ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে মিক্সড ভেজ, তন্দুরি রুটি, চিকেন মশালা, জাস্ট ব্যাপক খেলাম, ব্যাপক মানে টেস্টের তো কোনো তুলনা হবে না। ডিনার এবার কমপ্লিট। ঘড়িতে বাজে এখন 11:30, বাস রেডি হচ্ছে। আর বাস কি রেডি হবে, বাসটাই তো আমাদের। দুজনের কপালে খুব দুঃখ আছে, হ্যাঁ আগেই বলে দিলাম, দুজনের কপালে কিন্তু ব্যাপকভাবে দুঃখ আছে। তো কাল সকালেই সেটা দেখতে পাবো। অনন্তপুরা স্যার কথা বলে বেশ ভালো, মানে কথার মধ্যে যে একটা দাম্ভিক ভাব নেই। বন্ধুরা এই যে ঘুমটিটা দেখছো, এই ঘুমটিতেই কিন্তু করা হবে হচ্ছে আমাদের গাড়ির ট্যাক্স। কিন্তু গাড়ির ট্যাক্স বলছে নাকি সকাল 6টা অবধি ওয়েট করতে হবে। যতবার এখান থেকে বাস নিয়ে গেছে এই দাদারা, আমাদের ক্যাপ্টেনরা, ততবার কিন্তু রাত্রিবেলাই হয়েছে। আর এই হচ্ছে পাশে NH-75। তো রাত্রিবেলাই কিন্তু করা হয়েছে প্রসেসটা, বাট এখন বলছে নাকি সকাল 6টার সময় আসতে হবে। এখন বাজে ঘড়িতে 1টা, আমরা কি সকাল 6টা অবধি বসে থাকবো? আমরা এখন এসে পৌঁছেছি চিত্তুর, আর এখানে টেম্পারেচার 22 ডিগ্রি টেম্পারেচার। ভাবো বাসের ভেতরে বেশি আরাম লাগছে বাইরের থেকে, সবে জাস্ট আমাদের বর্ষাকাল গেল, ওই যে পেরিয়ে গেল হায়দ্রাবাদ। আর এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। ট্যাক্সের লোক তো আর এলো না, গাড়িটাকে সাইড করলাম, দুটো গাড়িকেই সাইড করলাম। 6টার সময় আসবে নাকি ট্যাক্সের লোক, জুই ব্যবস্থা করা গেল না। ব্যাস রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে শুয়ে পড়ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:11। আমরা একটু আগে ক্রস করলাম চিত্তুর, আর তোমাদেরকে বললামই সেই ট্যাক্সের আমাদের জিনিসটা সকালবেলা এসে মিটল। ছোনের জাস্ট ভিউটা তোমরা দেখো, বাপরে বাপ, রাস্তাটা শুধু জাস্ট দেখো তো, মনে হচ্ছে না পুরো একদম রেস কোর্সে, 4 লেন রাস্তা, মানে 4-4 8 লেন, ব্যাপক রাস্তা, ব্যাপক, কোনো কথা হবে না। এখন আমরা যাচ্ছি NH-140 ধরে। NH-140 হচ্ছে অন্ধ্রপ্রদেশেরই একটি স্টেট হাইওয়ে। এটি শুরু হয় হচ্ছে চিত্তুর দিয়ে আর শেষ হয় তিরুপতিতে। এটার লেন্থ হচ্ছে 65 কিলোমিটার অনলি। চিত্তুর থেকে শুরু হয়, তিরুপতিতে শেষ হয়। আমাদের এখন কারেন্ট লোকেশন হচ্ছে রেণিকুন্টা। এখান থেকে তিরুপতি যাওয়ার রাস্তা ভাগ হয়, আর একটি ভাগ হয় হচ্ছে নাইডুবেট্টা যাওয়ার। আমরা টার্ন নিয়ে নিলাম নাইডুবেট্টার দিকে। নাইডুবেট্টা এখান থেকে তাও 54 কিলোমিটার দূর। অনিতা গিয়ারটা দাও। Thank you.
কাটাচালাম টোল প্লাজা। কলকাতা না কলকাতা লেখা আছে, কলকাতা তো বন্ধুরা। কারেন্ট লোকেশন এখন আমাদের আনন্দভারম বলে একটা জায়গা, হ্যাঁ। আর আমরা ব্যাঙ্গালোর থেকে তাও প্রায় 405 কিলোমিটার মতো জার্নি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ডিসাইড করলাম এটাই ফ্রেশ হওয়ার আগে দাঁতটা মেরে নিই, কারণ এরপর কখন দাঁত মাজা হবে সেটা জানি না। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম আগেই বলে দিলাম, কারণ রোডের যা হরকানি না এখানে, বাপরে বাপ। আমার ফোন একটা হিট হয়ে যাচ্ছে, ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটার জন্য কিন্তু কোনো তোমাদের চাপ নিতে হবে না। এই বাসে কিন্তু ফাস্ট চার্জিং আছে, সেই কাজ রাত্রিবেলা খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাইফে প্রথমবার এরকম হয়তো হাইওয়ের ধারে চান করছি। ও আমাকে চানটা করতে দাও, আমার ছবি আগেই ঢেলে দিচ্ছে। ভিডিও নন সাবস্ক্রাইবাররা বেশি দেখছে, সাবস্ক্রাইবাররা কম দেখছে, এটা কেন হচ্ছে? ভিডিও যখন ভালো লাগছে তো সাবস্ক্রাইবটা করেই নাও বস। ইনফ্যাক্ট এরামও অনেক আমার কাছে কমেন্ট আসে যে কিছু কিছু মানুষের সাথে আমার তুলনা করে যে ওরা তোমার থেকে খুব বেটার, আমি খুবই ছোট, তাদের কাছে আমি কিছুই না। আমি একটা জিনিস বলতে চাই, দেখো ভিডিও তো দেখছো তোমরা সবাই অনেকেই, যাদের ভাল লাগছে না ভিডিও দেখতে তারা দেখো না, যদিও দেখো চুপি চুপি কমেন্ট করছো করে যাও, তাতে আমারই লাভ, তোমাদের কিছু হচ্ছে না, তোমাদের কোনো লাভও হচ্ছে না, তাতে লাভটা আমারই হচ্ছে। সেই লাভটা আমি আর বললাম না কী দিয়ে হচ্ছে, ঠিক আছে? যেরকমই আমি ভিডিও বানাচ্ছি, যারা যারা দেখে পছন্দ করছো তাদের জন্য তো অবশ্যই আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে রইলো, আর যারা ভিডিও দেখে এরকম হেট্রেট কমেন্ট করছো তাদের জন্যও ভালোবাসা রইলো। কী কমেন্ট করছো না করছো তাতে আমার কোনো যায় আসে না। এসব হেট্রেট কমেন্ট প্রচুর এসছে, ইভেন আমার ভিডিওতে মানে হেট্রেট কমেন্ট আসতেই থাকে, জানি না কেন সবাই আমাকে এত হেট করে কেন। এটা মনে করি কেউ কোনো জিনিস যদি কখনো অ্যাচিভ না করতে পারে তখনই লোকে কিন্তু হেট করা শুরু করে। আর যারা যারা আমার ভিডিও এতদিন দেখে এসছো, ইনফ্যাক্ট ভালো ভালো কমেন্টস করেছো, ইনফ্যাক্ট আমাকে পুরো একদম ডাইহার্ডলি সাপোর্ট করেছো, তাদের জন্য তো আর কোনো কিছু বলারই নেই, তারা হচ্ছে আমার কাছে একদম এই লেভেলের লোক, মানে আমার থেকেও উঁচু লেভেলের লোক। তো এই ক্লিপটা আমি একটু জাস্ট হিন্দিতে বানাচ্ছি, কারণ সে তো আবার হিন্দি ব্লগার, সে হয়তো বাংলা নাও বুঝতে পারে। তো দোস্ত মে তুমি আজই প্রুফ কর দুঙ্গা কি ভলভো বাস মতলব স্লিপার ভলভো বাস ইয়া ফির কোই সিটার ভলভো বাস কিতনা প্রাইস হোতা হে। কুছ দিন আগে এক ভিডিও দেখ রা থা, 3 কারোর কি ভলভো বাস, 4 কারোর কি ভলভো বাস। তো উধার ও ব্লগার বোল রা থা, অ্যাটেন্ডার সে পুছ কে বোল রা থা, অ্যাটেন্ডার কো ভিডিও মে লেকে বোল রা থা কি ভাইয়া আপ বোল দো ইয়ে বাস কা কিতনা দাম হে। কলকাতা কা অ্যাটেন্ডার জো বাস ভি নেই চালাতা হে ও বোল রা হে কি ইয়ে বাস কা দাম 3.5 কারোর হে। অ্যাটেন্ডার কো খুদ ভি পাতা হে ইয়ে বাস কা কিতনা দাম হে, হার্ডলি 1.4 করোর সে 1.5 করোর হোগা। তো মতলব সোচি লো আপ লোক, ও বন্দা অ্যাটেন্ডার কো পেহলে সিখা দিয়া মতলব ভাইয়া আপ ইয়ে ইয়ে বোল দেনা ভিডিও মে, বড়া ব্লগার হে, ভিউজ জ্যাদা আতা হে। তো শুন লিয়া অ্যাটেন্ডার নে, বস মে তো ভিডিও দেখ লিয়া। অ্যাটেন্ডার ভাইয়া ঝুট মত বলো, 3.5 করোর কা কোই ভি ভলভো বাস নেই হ্যায় জো কলকাতা মে চলতা হে, ইনফ্যাক্ট ইন্ডিয়া মে ভি নেই হ্যায়। 4 করোর কি ভলভো বাস বলা ভাইয়া, থোড়া শরম কর লো ভাই, টাইটেল মে ডাল কে ভিউজ ছাপ রহে হো না, ইয়ে জ্যাদা দের নেই চলেগা দেখ লো আবি, কিউকি জো সহি হে মে ওই একদম ভিডিও মে দিখাতা হু, আজ ভি দিখাউঙ্গা, তো স্টে টিউন্ড। ফিরে আসছি আবার বাংলায়। তো যারা যারা বুঝতে পেরেছো যে সেই ব্লগারটা কে, নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। হ্যাঁ, ডিরেক্টলি জানাবে না, ইনডাইরেক্টলি জানাবে, আগেই বলে দিলাম। এমন খেয়েছি যে চেয়ার থেকে উঠতে পারছি না, হ্যাঁ কি বলবো। তো বন্ধুরা আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট, রাজমন্দির ওখানেই দেখা হবে, এখন একটু ঘুমাবো, বুঝতেই পারছো টায়ার্ড আছি। আর কমেন্ট করে জানিও যে চান করার সিনটা কেমন লাগলো। এই প্রথমবার হয়তো এত রিল্যাক্সে কোনো বাস জার্নি করছি, হ্যাঁ পুরো খালি গায়ে, হ্যাঁ প্যান্টা আছে তলায়, এই প্যান্টা আছে পুরো বাসটাই আমাদের, পুরো বাসই আমার আয়, ওই দিয়ে যাবে। নেই কিছু ক্রসিং বিজয়ওয়াড়া, এই সোজা রাস্তা যাচ্ছে বিশাখাপত্তনম, আর ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে হায়দ্রাবাদ। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 8:15, অ্যান্ড পিছনেই দেখছো দাঁড়িয়ে আছে আমাদের বড় মস্তানগুলো, আমি তোমাদের ছোট মস্তান,
এসে পৌঁছালাম এখন হনুমান জংশন। হ্যাঁ, ঠিক বিজয়ওয়াড়া পার করেই আমরা এসে পৌঁছেছি হনুমান জংশনে। আর ঠিক উল্টো দিকেই হচ্ছে কাল্লাপারু টোল প্লাজা, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো এখানে আমাদের টি ব্রেক দিয়েছে, এখনো পর্যন্ত আমাদের 1100 কিলোমিটার মতো কিন্তু বাকি কলকাতা পৌঁছাতে। তো জানি না কালকে পৌঁছাবো কি না পরশু পৌঁছাবো, কিছুই বলতে পারছি না। তো আমি চাই আমরা পরশু দিন সকালবেলা গিয়েই একদম সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছাই। বন্ধুরা, এখন ক্রস করছি আমরা গোদাবরী নদী। এই ব্রিজের নিচেই হচ্ছে গোদাবরী নদী, আর ঠিক ওই পাশে হচ্ছে সব মন্দিরগুলো। আর এই ব্রিজটার লেন্থ হচ্ছে 4 কিলোমিটার। এখন সময় হচ্ছে ১:১১, আমরা এসে পৌঁছালাম জাগুম পেট্টা বলে একটা জায়গায়। এখানে আমাদের হবে কি ডিনার। হ্যাঁ, আর এখন একটু ঘুমিয়ে নিলাম, ইভেন কি মানে রাত্রিবেলার কি দেখাবো, ইভেন কি দেখো একটা টাইম ল্যাপস করেছি, সেটা তোমরা দেখলেই। ডিম বুঝি ঘড়িতে এখন সময় হচ্ছে ১:০০৭। হ্যাঁ, ১:০০৭। আমরা এখন চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছি, আর ব্যাঙ্গালোর থেকে তাও আমরা 1310 কিলোমিটার মতো জার্নি আমরা কমপ্লিট করেছি। এখনও কিন্তু আমাদের 500 কিলোমিটার মতো পথ বাকি কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি রামবাঘাটি, আর এটি হচ্ছে একটি ঘাট সেকশন, মানে পুরোই পাহাড়ি এলাকা। পাহাড় থেকে নামবো, উঠবো, তো দেখতে পাচ্ছ পিছনেই আমাদের একদম বড় মস্তানগুলো দাঁড়িয়ে আছে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এই জন্যই বললাম, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে যত মাছের গাড়ি ডিমের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই যায়। বন্ধুরা, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর অন্ধ্রপ্রদেশের মাছ বা ডিমের কিন্তু সাপ্লাই আমরা পাবো না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই জন্যই কিন্তু এই রাস্তাটা আগে ছিল সিঙ্গেল লেন, এটাকে পরে করা হয়েছে ফোর লেন। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে ১:০০৯৪৫। আমরা ব্যাঙ্গালোর থেকে তাও ১৪৯৫ কিলোমিটার কিন্তু জার্নি আমরা পূর্ণ করে ফেলেছি। এখন এলাম আমরা ডিনার হল্টে। একটা কথাও বলি, সকালে কিন্তু আমরা ভুবনেশ্বর ঢুকে গেছিলাম, বাট আমরা ভুবনেশ্বর থেকে এমন টাইমে বেরোলাম যাতে আমরা একদম সকাল সকাল গিয়ে কলকাতা পৌঁছাই। দেখো, ভুবনেশ্বর থেকে আমরা চাইলে কিন্তু তখনও বেরিয়ে যেতে পারতাম, মানে ওই ১০:০০ দিকে কিন্তু বেরিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমরা কলকাতা ঢুকতাম একদম মাঝরাতে, ঠিক আছে।
কিন্তু সেটা আমরা কেউই চাই না, আমরা তো চাই সকালবেলায় গিয়ে ঢুকবো। সেই জন্যেই আমরা ভুবনেশ্বর থেকে স্টার্ট দিলাম হচ্ছে ওই অ্যারাউন্ড 6:30-7 নাগাদ এসে পৌঁছালাম এখন আমরা ডিনার হলটে। ভুবনেশ্বরের একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল, ওখানেই আমরা চান খাওয়া করে নিলাম, করে নিয়ে আমরা একটু ভালো করে ঘুমিয়ে নিলাম। ওফ, যা ঘুম হলো না, কি বলবো আর তোমাদেরকে, জাস্ট অসাম ঘুম হয়েছে। তো এবার আমরা যাবো, দেখাচ্ছি তোমাদের হোটেলটা। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ, এইবার আমাদের রওনা দেওয়ার পালা, একদম স্ট্রেট কলকাতা, আর কিন্তু কোথাও আমরা দাঁড়াবো না। তো খাওয়া দাওয়া ছিল কিন্তু ব্যাপক, আমি খেলাম অনেক রকম আইটেম ছিল, যেরকম দেশি মুরগির ঝোল, মটন কষা, মাছ ভাজা, ভাত, ডাল, রুটি, করলা ভাজা, অনেক কিছু ছিল, বাট আমি আর বেশি কিছু খেলাম না, কারণ কালকে যা হয়েছে একটা জায়গায় আর বললাম না, যাই হোক। তো চলো এবার রওনা দেওয়ার পালা, খাবার দাবার কিন্তু ব্যাপক ছিল, এইবার স্টেট কলকাতা। স্লিপারটা নেই, এখনো আসেনি স্লিপারটা, প্রতি 1258। আরে কেটা, আজকে 14 অক্টোবর 2023, এন্ড সবাইকে শুভ মহালয়া। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:00, অ্যান্ড আমরা এসে দাঁড়িয়েছি এখন কোলাঘাটে, আর আমরা এখন দাঁড়িয়েছি এসে হচ্ছে বালাজি হোটেলে। এটা কিন্তু ব্রিজের আগে পড়ে, কলকাতা থেকে যদি তোমরা কোলাঘাটের দিকে আসো তাহলে কিন্তু ব্রিজ পার করতে হবে না, তার আগেই কিন্তু এই হোটেলটা পড়ে। চাইলে তো এখনই বেরিয়ে যেতে পারি, ইনফ্যাক্ট কালকেও চাইলে আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে যেতে পারতাম, কাল রাতেই কলকাতা ঢুকে যেতাম, কিন্তু মানে এই জন্যই আমরা মানে ভুবনেশ্বর থেকে স্টার্ট দিলাম না, বিকজ মালিক যে আছে এক্সপ্রেস লাইনের সে কিন্তু গাড়ি দেখতে আসবে, এবার এত 7 সকালে যদি ঢুকে যাই তার জন্য একটু আসার চাপের, তো সেই জন্যই কিন্তু আমরা এখানে হল দিয়েছি, বেরোবো হয়তো এখান থেকে 8:00-9:00 নাগাদ, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো এখান থেকে কলকাতা বেশি দূর না, ওই 90 কিলোমিটার মতো রাস্তা। চলো অল্পর ইঞ্জিনটা একটু গরম করা যায়। হোক, আমাদের গরম অবস্থান একটু গরম হোক, এতক্ষণ তো ঠান্ডা হয়েছিল, কোল্ড স্টার্ট নিল, এবার রওনা দেবো আমরা কোথায়, কলকাতার উদ্দেশ্যে। চলো না, আমি আর বের করবো না, এটা এখন আমাদের এক্সপার্ট রনিদা, সবাই ঘুম থেকে উঠেছে, ঘুমু চোখ দেখি দাও একটু রনিদাকে। বন্ধুরা, একে তো তোমরা চেনই, হ্যাঁ, প্রো রাইডার, মিস্টার রাইডার, হ্যাঁ, যা বেরিয়ে যা, সাবধানে যাবি। Welcome to
বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 8:45, আমরা এসে পৌঁছালাম কলকাতায়। এই যে উপরে দুটো স্লিপার আর এদিকে হচ্ছে একটা স্লিপার, আর নিচে কিন্তু সিটার এদিকে 1 এদিকে 2, মানে 2:1 গাড়ি, 2:1 সিটার, আবার উপরে হচ্ছে 2:1 স্লিপার। এখানে এক্সপ্রেস লাইনের লোগো আছে, আর এই হচ্ছে ক্যামেরা, আর দূরে ওই যে অনেক উঁচু বাস, অনেক জাস্ট তোমরা উঠলে বুঝতে পারবে যে কতটা মারাত্মক এই বাসের বডি। আইফোন যাদের আছে তারা, তাদের কিন্তু চার্জ দেওয়াটা খুবই একটা কষ্টের হতো, এখন কিন্তু এখানে একটা USB দেওয়া হয়েছে, সাথে পাশে কিন্তু একটা পোর্ট দেওয়া হয়েছে। এখানেই কিন্তু পুরো ফাস্ট চার্জিং হয়ে যাবে, দুদিকেই আছে, ওইদিকে ওই প্যাসেঞ্জারের জন্য, এইদিকে এই প্যাসেঞ্জারের জন্য, ইনফ্যাক্ট এখানেও আছে। এই দেখো, যারা সিঙ্গেল এখানে থাকবে তাদের জন্য এখানে একটা লাগেজ রাখা আছে, আর সাথে সাথে এই দেখো এখানে ফোন রাখারও কিন্তু জায়গা আছে দুটো, ঠিক আছে। আর নিচেও কিন্তু সেম জিনিসটাই আছে, এই দেখো এখানে একটা, ওদিকেও আছে। ওই যে তো এই বাসটাকে পুরো বানানো হয়েছে একদম পুরো প্যাসেঞ্জার স্যাটিসফাই যাতে হয়, সব দিক থেকে কিন্তু সুবিধা আছে। তাই জন্যেই বলছি এক্সপ্রেস লাইনে যদি তোমাদেরকে চড়তে হয় রাইট নাও, দেখো মারাত্মক লাগবে। শুনছি এই বাসটা নাকি পুরী রুটে চলবে, পুরী রুটে চলবে অথবা শিলিগুড়ি রুটে চলবে, কলকাতা টু শিলিগুড়ি বা কলকাতা টু পুরী। এটি হচ্ছে সাঁতরাগাছি, মানে এখানে হচ্ছে সব পুরো বাস পার্কিং ডিপো এটা বলতে পারো। তো এখানে এসেই আমাদের একটা আর ওই 2 নম্বর গাড়ি দাঁড়িয়ে আছে। তো এবার আমরা এখান থেকে কী করবো, এখান থেকে এবার যাবো বাড়ি। আর হ্যাঁ, 10,000 লাইক টার্গেট রেখেছি, সেটা তোমরা কিন্তু প্লিজ পূর্ণ করিয়ে দেবো, আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, তো সেটা যেন পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা চলো, আমাদের 1,850 কিলোমিটার জার্নি কিন্তু শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখনও প্রথমেও বলেছি, এখনও বলে দিই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অনেক অনেক ভালোবাসা। ভালো করে কাটিও পুজো, হয়তো এরপরে একটা মৌসুমী আইল্যান্ডের ভিডিও আমি আনবো আমার চ্যানেলে, দেখো সেটা দেখতে ভুলো না। জানি ইউটিউব নোটিফিকেশান পাঠায় না, বাট তাও এখনই বলে রাখলাম, চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা সার্চ করে দেখো পেয়ে যাবে। আর পুজোর ভিডিও তো আমি করবোই অবশ্যই, সেই ভিডিওগুলোও দেখতে পাবে, আমার বাইক নিয়ে করবো, বাইক নিয়েই বেরাবো। ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলে রাখি সেটা করে দাও, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক করে দাও, কেউ কিন্তু মিস করো না লাইক করতে। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই একটা ব্যাপক এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাপক একটা আমার অভিজ্ঞতাও হলো, দারুণ জাস্ট দারুণ। ব্যাঙ্গালোর টু কলকাতা বাস জার্নি, ও মাই গড, একদম লেভেলের লেগেছে, কত রকম এক্সপিরিয়েন্স করলাম, কত রকম অ্যাডভেঞ্চারাস ফিল, ও কিচ্ছু বাদ যায়নি। হ্যাঁ, আর ইউটিউব আর ফেসবুকে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব ফলোটা করে দাও, সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম কলকাতা। বন্ধুরা চলো আমাদের, তো বন্ধুরা চলো 1,850 কিলোমিটার, 1,850 নাকি